আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে কম বেশি সবাই আমরা পটলের ভর্তার সাথে পরিচিত কিংবা খেয়ে থাকি কিন্তু আমাদের মাঝে এখনও অনেকেই আছে যারা পটলের খোসাটা আমরা ফেলে দেই কিন্তু তোমরা কি জানো পটলের এই খোসা দিয়ে খুবই মজাদার একটা ভর্তা আমরা ইজিলি করে খেতে পারি হ্যাঁ আজকে আমি সেই পটলের রেসি সরি পটলের খোসা ভর্তা কিভাবে করতে হয় সেই রেসিপিটাতেই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি যদি কেউ এভাবে করার চেষ্টা করো খুব একটা খারাপ লাগবে তো চলো দেখে নিই আমরা পটলের খোসাটা কিভাবে ভর্তা করছি আমি এখানে ফার্স্টে পোটোটার খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ এক কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি এটা আমি সাত থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এখানে চিংড়ি মাছের একদম গুড়ি চিংড়ি মাছের কিছু সুরকি ছিল সেটা আমি খুব ভালো করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা তেলে নিয়েছি এবং এখন রসুনের সাথে দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আর আমি এরই মধ্যে পটলের খোসাগুলো একটা ঝাঁপিতে পানি ঝরার জন্য দিয়ে রেখেছিলাম তো আমি সামান্য পরিমাণের হলুদ আর এটা অপশনাল হলুদটা না দিলেও চলে জাস্ট আমি এখানে নিজের ভালো লাগার জন্য একটু কালারফুল দেখানোর জন্য ব্যবহার করেছি তো এখন পটলের খোসাগুলো দিয়ে আরেকটু পরিমাণ তেল দিয়ে অবশ্যই সরিষার তেল দিতে হবে দিয়ে আমি এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি কারণ পত পটলের খোসায় যে পরিমাণ একটু হালকা পানি ছিল সেই পানিগুলো যেন টেনে যায় তো এই তো হয়ে গেছে আমার পটলের খোসা ভাজা তো এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর আলাদা একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরকম হালকা করে ভেজে নিয়েছি তো এখন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি এটা আসলে পাটায় বেটে খেলে খুব মজা লাগে আর যেহেতু আমাকে ছোট্ট একটা বেবি নিয়ে কাজ করতে হয় তো আমি এখানে শর্টকাট পদ্ধতিটাই বেছে নিয়েছি তো এটা এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর ব্ল্যান্ড করার পরেই এই তো আমি শুকনো মরিচ আলাদা আগে ভেজে নিয়েছিলাম এখন সেটা ডলে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ একসাথে ডলে নিয়ে এখন ব্ল্যান্ড করা পটলের খোসাটা আমি এখন মেখে নেব এত তো ব্যাস হয়ে গেল আমাদের পটলের খোসা ভর্তা আসলে আমি এতটুকু সিউরিটি দিয়ে বলতে পারবো এত টেস্ট লাগে জিনিসটা আসলে তোমরা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবে যে এটা আসলে কত মজার একটা খাবার তো যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো একটা লাইক দেবে আর যদি তোমরা বাসায় নিজেরা ট্রাই করো তাহলে কেমন টেস্টটা কেমন পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো তো আজ এই পর্যন্তই আর বেশি কথা নয় আবার দেখা হবে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ